আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। চলতি বছর আইসিএসসি পরীক্ষা দিয়েছে শ্রাবন্তীর ছেলে ঝিনুক। বন্ধুরা, শ্রাবন্তীর ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্যু চ্যাটার্জি কেমন রেজাল্ট করলো আইসিএসসি পরীক্ষায়? আগামী জীবনে কি নিয়ে পড়াশোনা করতে চায় ঝিনুক? চলুন বন্ধুরা, আপনাদেরকে জানানো যাক। চলতি বছর আইসিএসসি পরীক্ষাতে অভিমন্যু অর্থাৎ শ্রাবন্তীর ছেলে ঝিনুক দারুণ রেজাল্ট করেছে, আর তার প্রাপ্ত নম্বর দেখে গর্বিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তাই তো বাড়িতেই ঘরোয়াভাবে একটি পার্টি সেরে নিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি ছেলের এত দারুণ রেজাল্ট করবার জন্য। করোনা আবহে বাইরে কোথাও যাননি শ্রাবন্তী আর তার ছেলে। শ্রাবন্তীর বাবা মা এসেছিলেন নাতিকে ভালোবাসা আর শুভেচ্ছা জানাতে। এরই মধ্যে আপনাদের জানিয়ে দিই, 14ই আগস্ট শ্রাবন্তীর ছেলে ঝিনুকের জন্মদিন। তার জন্মদিন পালন করার কথা ভাবছেন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সঙ্গে সঙ্গে ঝিনুকের পড়াশোনা শেষ করার পর কি করতে চায় শ্রাবন্তীর ছেলে তাও জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বলেছেন, পড়াশোনা শেষ করবার পর শ্রাবন্তীর ছেলে অর্থাৎ ঝিনুক আসতে চায় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তবে অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে। হ্যাঁ বন্ধুরা, বাবা রাজীবের মতোই পরিচালনায় আসতে চায় শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জি। আর এ বিষয়ে পুরো সায় রয়েছে মা শ্রাবন্তীর। ক্লাস 12-এর পর অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে ঝিনুক ফিল্ম স্টাডিজ নিয়েই পড়াশোনা করতে চায়। এই বিষয়ে ফুল সাপোর্ট করছেন শ্রাবন্তী চ্যাটার্জি। নায়িকা জানিয়েছেন, আমি ঝিনুককে বলে রেখেছি তোর পরিচালনায় আমি অভিনয় করব, যদিও আমারও ইচ্ছা আছে পরিচালনা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন রাজীব অর্থাৎ ঝিনুকের বাবার মতনই তিনি পরিচালনা করতে চান। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আর রাজীবের ছেলে ঝিনুকের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। হয়তো আগামী দিনেও তিনি বড় মাপের কোনো পরিচালক হতে পারবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।